Assalamu alaikum. Oggi impariamo ad usare il verbo piacere. Io lo chiamo sempre verbo contrario, ma perché lo chiamo verbo contrario? C'è un motivo, ovviamente. Ajke amra shikhbo je bhashate verbo piacere byabohar. Amra itimoddhei onekei verbo piacere byabohar korte pari, but shothikbhabe onekei pari na amra. Ei verbo take ami shobshomoy boli verbo contrario, mane hocche biporit verbo. Keno boli etake? Amra hoyto ba itimoddhe shudhu byabohar korte pari je jodi ekta jinish amar pochondo hoy tahole amra bolbo hocche mi piace. Jemon amar pasta pochondo, ami bolbo hocche mi piace la pasta. যদি একাধিক জিনিস হয় তাহলে হচ্ছে বলবো মি পিয়াচ্ছোনো, যেমন আইসক্রিম এবং পাস্তা পছন্দ, সেক্ষেত্রে আমি বলবো মি পিয়াচ্ছোনো লা পাস্তা এ ইল জেলাতো, এইভাবে বলি সাধারণত। কিন্তু যখন আমরা বলবো যে আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো, আমি তাকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, তখন আমরা কি করব? তো এটা যেহেতু কন্ট্রারিও ভের্ব, তো এটা নিয়মটা একটু অন্যরকম, অন্যান্য ভের্বের মতো না। তো প্রথমত আমাদের শিখতে হবে কিভাবে এটাকে কর্ণগারে করতে হয়। সো এটাকে কর্ণগারে করতে হয় সেটা হচ্ছে ইও পিয়াচ্ছো, তু পিয়াচি, লুই লেই piace, noi piacciamo, voi piacete, loro piacciono. যেমন আমরা জানি verbo amare. Verbo amare মানে হচ্ছে আপনার ভালোবাসা। সো আমি তোমাকে ভালোবাসি, এটাকে আমরা বলে থাকি হচ্ছে io ti amo. আর তুমি কি আমাকে ভালোবাসো? Mi ami? এইভাবে বলে থাকি আর কি। সো কিন্তু verbo piacere এটা কিন্তু একরকম না। যদি আপনি মনে বলতে চাই আমি আপনাকে যে আমি তোমাকে পছন্দ করি, সেক্ষেত্রে আপনারা হয়তো অনেকে বলে থাকেন যে io ti piaccio, যেটা অন্যান্য ভের্বর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটা কিন্তু পুরোপুরি বিপরীত মিনিং করে। ইও তি পিয়াচ্ছো মানে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো। সো আমি তোমাকে পছন্দ করি তাহলে কি হবে? এটা কন্ট্রারিও যেহেতু, সেটা কন্ট্রারিও হবে আর কি। সেটা হবে হচ্ছে মি পিয়াচ্ছি, এইভাবে আর কি। যদি আমি বলি আমি তাকে পছন্দ করি তাহলে কি হবে? মি পিয়াচ্ছে, যদি ছেলে থাকে লুই, আর যদি মেয়ে থাকে মি পিয়াচ্ছে লাই। এখন সে আমাকে পছন্দ করে তাহলে কি হবে? যদি ছেলে থাকে তাহলে হবে হচ্ছে লি পিয়াচ্ছো, আর মেয়ে থাকলে হরে লে পিয়াচ্ছো। সো এইটা হচ্ছে ভের্ব পিয়াচ্ছিরের আসলে মূল ব্যবহার। সো তারপরও যাদের প্রশ্ন থাকবে এরপরে আমাকে অবশ্যই করবেন যে ভাই আমি বুঝতে পারিনি, আমাদেরকে আরো এই বিষয়টা আরেকটু বোঝান, বা অন্য অন্য টপিক যে ভের্বগুলো নিয়ে আপনাদের সমস্যা হয় আমাকে বলবেন কমেন্টের মধ্যে, আমি আপনাদেরকে উত্তর করব। আর আপনারা ইতিমধ্যে জানেন যে হচ্ছে আমাদের অনলাইন একটা ইনস্টিটিউট আছে ইম্পারো ইতালিয়ানো, সেখান থেকে আমরা পাবলিকলি এবং প্রাইভেটলি ভাষা শিখিয়ে থাকি। সো আমাদের পরবর্তী প্রাইভেট ব্যাচ আমরা অ্যাডমিট করা শুরু করেছি, ইনস্ক্রিপশন চলছে। সো যারা আপনারা ইন্টারেস্টেড আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, বা ফেসবুক রনি হুসাইন, তাসরিনা, ইউএস জাহান, আপনারা এখানে নক করবেন ইনশাল্লাহ আপনারা যারা ইন্টারেস্টেড আছেন। তো সবাই ভালো থাকবেন, গ্রাচিয়া তুতি পের আবির বিস্তর ভিডিও চি ভেদিয়াম প্রসিমামেন্টে, আল্লাহ হাফেজ।